এখানে আমি 30 ইঞ্চি বডির মাপের 10 বছরের বাচ্চার জন্য ফতুয়া তৈরি করছি। সেজন্য আমি পেছনের পাটটি নিয়েছি, এখানে পেছনের পাটের লম্বা নিয়েছি, আমি লম্বা নিয়েছি 21 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। চওড়ায় নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ, 15 ইঞ্চি বডির জন্যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 1 ইঞ্চি একটু ঢিলের জন্য আর 1 ইঞ্চি হচ্ছে সিলির জন্য। এই কাপড়টির সাথে আমি নীল কালারের আরেকটি কাপড় জয়েন্ট দিয়ে নিব। এটি এভাবে জয়েন্ট দিয়ে নেব। এই উপরের অংশটি আমি 6 ইঞ্চি লম্বা নিয়েছি, আমার টোটাল লম্বা হবে এখানে 27 ইঞ্চি আর লম্বাটা আমি টিকিয়ে রাখবো 25 ইঞ্চি। পিছন পাট থেকে সামনের পাট আমি 1 ইঞ্চি পরিমাণ করে লম্বা নিয়েছি। এখানে চওড়ায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি। এটি হচ্ছে বোতাম ঘর এবং বোতাম পট্টির যে অংশটি থাকবে সেটি আমি এই কাপড়ের সাথে একসাথে দিয়ে নেব। সামনের পাটের এই কাপড়টি আমি নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ। এখন আমি এই দুটি কাপড় জয়েন্ট দিয়ে নেব, তারপরে গলা কেটে নেব। কাপড়টিকে প্রথমে আমি এভাবে রেখে এ পাশ দিয়ে সেলাই করে নেব, তারপর কাপড়টি উল্টিয়ে এভাবে ভাঁজ দিয়ে এ পাশ দিয়ে সেলাই করে নেব। এখানে আমি 2 পাট জয়েন্ট দিয়ে নিয়েছি, দেখুন। এইটি হচ্ছে সামনের পাট আর এটি হচ্ছে পিছনের পাট। সামনের পাটের এই অংশটি আমি পটির জন্য রেখেছিলাম, এখন এটি এভাবে ভাঁজ দিয়ে রেখে দেব। আমি এখানে কাঁধের মাপ নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, পাশের ডাবল হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ, আর গলার অংশে নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি কাঁধের ডিপ নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। সামনের পেছনের গলার ডিপ নিচ্ছি আমি 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণ গোল করে নিচ্ছি। দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি সামনের পাটের গলা কেটে নেব, সামনের পাটের ডিপ নিচ্ছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। এখন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমি পেছনের অংশে শেপ দিয়ে নেব।
দেখুন আমি এই অংশটা এভাবে কেটে নিচ্ছি। আমি শার্টে যেরকম থাকে সেই অনুযায়ী কেটে নিলাম। এখন এই মাঝখান দিয়ে এটি আলাদা করে নেব। আমি দুপাট আলাদা করে নিয়েছি। এখন এই দুপাট এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে ধরে ভাঁজ দিয়ে নিতে হবে। এটি হবে বোতাম ঘর। ডান পাশের অংশে সবসময় বোতাম ঘর হয়। আমি একটু লন্ডি করে নিচ্ছি। লন্ডি করে নিলে সেলাই করতে সুবিধা হয়। আর এই অংশটিতে বোতাম থাকবে। এটি এই মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নেব। নেয়ার পর আর অল্প পরিমাণে কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে দিতে হবে। এখন এই পাশ দিয়ে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এখন এই সামনের দুটি পাটের সাথে পেছনের পাটের কাজ জয়েন দিয়ে নেব। এভাবে এটি সিধে অংশ এবং পেছনটি সিধে অংশ এভাবে রেখে কাজ জয়েন দিয়ে নিতে হবে। এভাবে একটু হাফ ইঞ্চি ডাউন করে এভাবে সেলাই দিয়ে নেব। কাজ জয়েন দিয়ে নিয়েছি। এখন গলা এবং আর্মহোলের চারপাশে চিকন পাইপিং দিয়ে নেব। এর জন্য কাপড় আড়াআড়িভাবে কেটে নিতে হবে। মোটামুটি কাপড় এভাবে ধরে আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণ বা 2 ইঞ্চি পরিমাণ করে মেপে মেপে কাপড় এভাবে কেটে নিতে পারেন। এভাবে করে কেটে নেব। এটি জয়েন দিতে হবে এভাবে এই অংশটির সাথে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এখন এটিকে এভাবে ধরে এই অংশটি আমি কেটে সমান করে নিচ্ছি। এখন এই কাপড়টিকে এভাবে প্রথমে এক ভাঁজ দিয়ে নেব, তারপর আর এক ভাঁজ এভাবে দিয়ে নেব। নেয়ার পরে এভাবে ধরে এভাবে করে পটি লাগিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে আর্মহোলের এক পাশ থেকে ধরে এই লেসটি এভাবে ধরে পেঁচিয়ে এভাবে সেলাই করে নেব। সম্পূর্ণ অংশটি এভাবে সেলাই করে নেব। এরপর গলা একইভাবে সেলাই করে নেব। আমি কাঁধ এবং আর্মহোলের
পট্টি লাগিয়ে নিয়েছি, যেভাবে দেখিয়েছিলাম এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন, দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে। এখন আমি সাইড জয়েন দিয়ে নেব। এখন বডির মাপ অনুযায়ী দুপাশ দিয়ে এভাবে সেলাই করে নেব। আমার সাইড সেলাই করা হয়েছে, দেখুন। এখন আমি ফতুয়াটির এই চারপাশ এভাবে ধরে সেলাই করে নেব, এভাবে করে ভাঁজ দিয়ে একটু চিকন রেখে এভাবে করে সেলাই দিয়ে নেব। দেখুন আমি মুড়িগুলো সেলাই করে নিয়েছি। এখন এই ফতুয়াটাতে আমি একটু হালকা ব্লকের কাজ করে দেব। প্রথমে আমি কাপড়টিকে এক পাশ থেকে এভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটি ডাইস ব্যবহার করব। আমি এখানে ব্লকের রং ভরিয়ে নিয়েছি। এখন এক পাশ বরাবর সমান করে ডাইসটি বসিয়ে নেব। আমি চলে যাব।